মনে
কুমার রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখতেছেন মরুভূমির বালুর যেন এমন গরম হয়ে গেছে, ওই বালুর উপরে যদি কোনো চাউল দেওয়া হয় সাথে সাথে খই ফুটে তারে বলে সুবহানাল্লাহ। ওই আবু উমর রাদিয়াল্লাহু তাআলা উঠে খুশি করে তিনি নিয়ে যাচ্ছে, আর যখন মুখের বৃষ্টি আগুন করে যাচ্ছে এই উত্তপ্ত বালুর অবস্থা চিন্তা করে তিনি চিন্তা করলেন, আমি বাদশা হলাম তাহলে কি হলো, আমি তো আমি যেমন মানুষ আমি যেমন আল্লাহর গোলাম, আমার আমার অধীনস্থ যে বৃত্ত গোলাম সেও তো আল্লাহর গোলাম সেও তো মানুষ, সুতরাং তিনি প্রস্তাব দিলেন ও আমার বৃত্ত বড় তুমি আমার থামো, আমি তিনি উঠ থেকে নেমে গেলেন, উঠ থেকে আমার উপরে বলতেছে তুমি আমার উপর উপরে উঠো আহ্বান করো, আমি রশি ধরে টেনে নিয়ে যাবো, কিছুক্ষণ যাওয়ার পরে আবার আমি উপরে উঠবো, তুমি রশি ধরে টেনে নিবে, আবার আমি থেকে নামবো, আমি স্বয়ং কুমার কুটির কুটের রশি ধরে টেনে নিয়ে যাবো, তুমি ওটার উপরে থাকবে। এইভাবে যখন প্রস্তাব দিল গোলাম বলতেছে আমি মুমিনীন অখলিফাত মুসলিমিন, আপনার আমি আপনি আমাকে লজ্জা স্মরণ দিলেন না, আপনার কাছে আমি মস্ত অপমানিত করছি, আমি হচ্ছি আপনার গোলাম আর আপনি হচ্ছেন অর্থ পৃথিবীর শাসক বলেন সুবহানাল্লাহ। অর্থ পৃথিবীর শাসক হয়ে তিনি রশি ধরে টেনে নিয়ে যাবেন, আর তার গোলাম হয়ে তার একজন দাস হয়ে তার অধীনস্থ একজন কর্মী হয়ে আমি কি করে উটের উপরে আরোহণ করে বসবো। হযরত ওমর কেঁদে কেঁদে বলতেছে ওরে আমার ভাই, দেখেন গোলামকে কি বলে ভাই বলে, ওরে আমার ভাই তিনি যে অর্থ পৃথিবীর শাসক এটা তার মনের মধ্যে নাই, ও আমার ভাই তুমি এমন কি বলতেছ, রোজ কঠিন কেমনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি জিতে যাওয়ার জন্য এই কথা বলতেছো নাকি, এই কথা শুনে আমাকে তুমি হারায়া দিবে, আর কঠিন কেমনের ময়দানে আল্লাহ দরবারে তুমি আমার চেয়ে উঁচু পুরস্কার পেয়ে যাবে, ও আমার মিত্র আমার গোলাম এই কথা আমি মানতে রাজি নই, তুমি তাড়াতাড়ি কৌফের উপর উঠো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ প্রস্তাব ক্রমে ওই এবার গোলাম উটের উপরে অর্ধজাহানের বাদশা উমর উটের রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ। আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই সারা জাহানের মানুষকে জানাই দিতে চাই, বর্তমানে সারা দেশের যত শাসক বর্গ রয়েছেন এমপি মন্ত্রী থেকে শুরু করে যত উপরস্থ আছেন সকলকে বলতে চাই ইসলামের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই, কি বলেন দরকার আছে না? আমরা যদি ইসলামের আদর্শকে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রভাবে মানতে পারতাম তাহলে আল্লাহ পাকের সেই কথা ও আল্লাহ পাকের সেই কথা বাস্তবায়ন হয়ে যেত। গোলামের পালা এসে গেছে,
বুকের উপরে বসা সুবহানাল্লাহ। সবাই তো চিন্তা করতেছে কি ব্যাপার, এরকম জীর্ণশীর্ণ একটা লোক উটের পৃষ্ঠে, সেই নাকি পৃথিবীর বাদশা। কাছে যখন আসলো, সবাই যখন তার কাছে অভ্যর্থনা দিয়ে যাচ্ছিল, ওই গোলাম তৎক্ষণাৎ নেমে নেমে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি আমি অত্যন্ত জাহানের বাদশা, উমর নয়, আমি উমর নয়, উমর নয়, উমর হচ্ছেন তিনি। রশি আছে যার হাতে, বলেন সুবহানাল্লাহ। তখন খলিফাতুল মুসলিমিনের এই আচরণ দেখার পরে খ্রিস্টান পাদ্রী সহ সমস্ত খ্রিস্টানের আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এমন একজন অর্থ পৃথিবীর বাদশার ব্যাপারে কিভাবে এটা সম্ভব। তখন তিনি বিস্তারিত বুঝাই দিলেন, আমি যেমন মানুষ, আমার গোলাম যেমন মানুষ, এই জন্য প্রচন্ড গরমের কারণে আমরা দুইজনে পালা ভোজন করে করে এইভাবে সারাটা মরুভূমি পাড়ি দিয়ে এসেছি, এই জন্য ভাই আমার। তখন ওই ইসলামে ওই খ্রিস্টানেরা চুক্তিপত্রে স্বাক্ষর করলো, হযরত উমরের সমস্ত অধীনতা স্বীকার করে নিল। যখন এমনভাবে আলাপ করতে করতে জোহরের নামাজ সময় হয়ে গেল, হযরত উমর গির্জা থেকে বের হতে চাইলেন, খ্রিস্টান পাদ্রী বলতেছে, ও উমর, আমাদের গির্জায় তো তুমি নামাজ পড়লে চলে, নামাজ পড়ে পর্যন্ত আমাদের সময় হয়ে গেছে, তুমি বাহিরে কেন যাইবা, অন্য কোথায় যাওয়ার কোনো দরকার নাই, নামাজ পড়লে কি হবে না। হযরত উমর বলতেছে, নামাজ পড়লে হবে, কিন্তু আমি যদি এখন নামাজ পড়ে নেই, কেমন পর্যন্ত সমস্ত মানুষ এমন মনে করবে গির্জার মধ্যে নামাজ পড়া সুন্নত, কারণ আল্লাহর নবীর সাহাবি হযরত উমর গির্জার মধ্যে নামাজ পড়েছে, এই জন্য আমি সুন্নত জারি করতে চাই না, কারণ সাহাবায়ে কেরাম যেটা করে এটাও কি সুন্নত, আমাদের জন্য আদর্শ। হযরত উমর এখান থেকে চলে গেলেন, বের হয়ে গেলেন। এই অবস্থাটা চিন্তা করে সমস্ত খ্রিস্টানরা বলতেছে, যা আপনি যদি কেমন পর্যন্ত মানুষের চিন্তা করেন, তাহলে এটা কেমন ধর্ম, আপনি যদি অর্থপৃথিবীর বাদশা হয়ে একটা গোলামকে আপনি উটের উপরে আরোহণ করাইয়া নিজে অসেন্দ্রের টেনে আনতে পারেন, এটা কোন ধর্ম, এটা কেমন আদর্শ, তাহলে আমরা বহুদূরের ঠাইকা লাভ কি, আমাদের তো আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন, বলেন সুবহানাল্লাহ। সবাই একই সময় সরে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ক্রমে ছাত্র উমর রাষ্ট্র চালিয়েছেন, এই জন্য একের পর এক রাষ্ট্র শুধু দখল করতেছেন, দখল করতেছেন। রোমের বাদশা যখন শুনতে পারল হযরত উমরের নাম শুনলে, সেই যোগে যোগে পানি খায়, হযরত উমরের নাম শুনলে রোমের বাদশা তৃষ্ণা পেয়ে যায়, না হলে হযরত উমর আয়সা করে কোন সময় হামলা করে, এই ভয়ে সে চিন্তা করতে লাগলো, হযরত উমরকে স্থলে বলে করে কৌশলে যে কোনো ভাবে হযরত উমরকে হত্যা করতে হবে, কোথায় ঘুম পারস্য আর কোথায় মক্কা মদিনা, সেখান থেকে সে নীল নকশায় গেছে হযরত উমরকে কিভাবে হত্যা করা যায়। এবার সে রোমের যত একটা যত বড় পালোয়ান, সবচেয়ে বড় পালোয়ান বীর, এমন একটা লোক সে বাছাই করেছে, সমস্ত বুদ্ধি সমস্ত বুদ্ধি দিয়া তাকে পাঠিয়ে দিয়েছে, ছদ্মবেশে সে আসছেও মদিনায় রোমের বীর হিসেবে, রোমের বীর এবং ছদ্মবেশে মদিনায় কোন সৈনিকের পোশাক নাই, সে একজন সাধারণ বেশে, সে সাধারণ বেশে মদিনায় প্রবেশ করলো, মদিনায় প্রবেশ করে বলতেছে, একজনকে জিজ্ঞেস করতেছে, ও মদিনার ব্যক্তি ভাই, আপনাদের প্রেসিডেন্ট কোথায়, আপনাদের প্রেসিডেন্ট উমর এবং
জায়গায়, এটা আমি জানতে চাই। ওই ব্যক্তিটা বলতে চায়, আমি আপনি কেন? আমাদের প্রেসিডেন্ট, আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের হচ্ছে আমির। আমাদের কে? আমির। আপনি যে বলতে চান আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের হচ্ছে আমির হযরত উমর। কিন্তু হযরত উমর এখন কোন জায়গায় এটা আমি কোনো জানি না, আমার কোনো জানার দরকার নাই। সে বলতেছে ঠিক আছে, তাহলে আরেকটু সামনে আগাই। আমি এখন কোন জায়গায় এটা হচ্ছে, এখন আমি এখন কোন জায়গায় এটা তার খোঁজ খবর রাখা, এখন তার ঠেকা বসে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের আমির শেখ, আমরা তাকে দায়িত্ব দিয়েছি পৃথিবীর আমাদের শাসন শাসন করার জন্য, আমরা তাকে নির্বাচিত করেছি, দায়িত্ব দিয়েছি। এখন আমাদের গোলাম শেখ, আমরা এখন কি হালে আছি না নাই এটা দেখার দায়িত্ব, এটা জানার দায়িত্ব এখন তার। সুতরাং সে কোন জায়গায় আছে এটা আমার কোনো দেখার বিষয় না। রোমের ব্যক্তি বলতেছে এটি দেওয়ার বড় পাগল, আগের টাইম একটু আহার হতো ছিল, এটা দেখা যায় পুরা হবে কি বলেন? এই যে ব্যক্তিটা বলল যে আমাদের এখন কোন ঠেকা নাই, হযরত উমরের ঠেকা, আমি এখন কোন জায়গায় এটা জানা বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের যত মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থেকে শুরু করে আমাদের যত নেতারা তারা আছে, তারাও যদি এরকম মনে করতো যে নির্বাচনের পরে, অবশ্যই নির্বাচনের আগে তাদের একটু ঠেকা থাকে, কি বলো ঠেকা থাকে না? আপনার বাড়িতে আসলো আয়সা বললো যে আজাদ সাহেব কি বাড়িতে আসেন? ওনার ছোট ভাই বললো না, উনি তো গুল্লু ভাই চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, গুল্লু ভাই দেখেন ও তো ঠেকা, সে কিন্তু গুল্লু ভাইকে আজাদ ভাইকে খুঁজে বের করবে, সাক্ষাতের পরে বলবো আরে আজাদ সাহেব আপনার বাড়িতে তো আমি গিয়েছিলাম, হ্যাঁ দয়া করে মায়া করে সামনে তো নির্বাচন আমার একটু দেখবেন। কত বড় ঠেকা, ওই একটু বাজারে পাই নাই কিন্তু তা এত বড় ঠেকা, সে গুন্ডুবাকে খুঁজে বের করছে। নির্বাচনের পরে যদি আমাদের সমস্ত নেতাদের চরিত্র এরকম হতো, নির্বাচনের পরে যদি গরিব মানুষগুলোকে অনাহারে অনাহারে অর্থাহারে যে মানুষগুলো কষ্ট করতেছে, যাদের বাড়িতে কোনো টিউবওয়েল নাই, যাদের বাড়িতে কোনো খানা পিনার ব্যবস্থা নাই, যাদের বাড়িতে কোনো ব্রিজ কাপড় নাই, ওই মানুষগুলোকে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সাহেবরা যদি খুঁজে খুঁজে বের করতো, তাহলে ওই উমরের সাথে তাদের জান্নাতে হাসর নসর হয়ে যাইতো বলেন সুবহানাল্লাহ। এইরকম চরিত্রওয়ালা মানুষ যদি আজকে থাকে তাহলে তাদের তাদের জান্নাত তাদের হাসর নসর হবে হযরত উমরের সাথে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি রুমের দিকে আরেকটু সামনে গেলেন, আরেক ব্যক্তিকে জিজ্ঞেস করলো মদিনার ব্যক্তি ভাই, আপনাদের প্রেসিডেন্ট আপনাদের আমির এখন সে আমির শিখছে, এখন আর প্রেসিডেন্ট বলে না, আপনাদের আমির এখন কোন জায়গায়? কারণ দুই ব্যাটের দুই ব্যক্তির কাছ থেকে দমক খাইছে প্রেসিডেন্ট বলার কারণে, এখন বলে আমির, আপনাদের আমির এখন কোন জায়গায়? বলতেছে আপনাদের আমাদের আমির এখন কোন জায়গায়, শুধু আমার কোনো ঠেকা নাই, আমি বলতে পারবো না। ওই লোকটা একটু নর্মালে বলবো, তবে আপনাকে একটা পরামর্শ দিতে পারি, ওই আগন্তুক ব্যক্তি তোমাকে আমি তো চিনলাম না, কিন্তু শুনে রাখো আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, আমাদের আমাদের আমির হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে যদি পেতে হয় তার যে সাক্ষাৎ করতে চাও, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছ তোলায় হযরত উমর প্রত্যেক দিন দুপুর বেলা আয়সা বিশ্রাম নেয়, তুমি যদি এখানে অপেক্ষা করো তাহলে একটু পরে তার বিশ্রামের জায়গা সে অবশ্যই আসে, আমরা দেখি প্রত্যেক দিন সে এখানে বিশ্রাম নেয়, তুমি এখানে অপেক্ষা করো, যদি অপেক্ষা করতে পারো তাহলে হযরত উমরের সাক্ষাৎ তুমি পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। ওমেরের মন মনে চিন্তা করতেছে গাছ তোলায় কোনো বালিশ নাই, কোনো আসন নাই, সিংহাসন নাই, বালু আর বালু, মরুভূমির বালু, এখানে একজন প্রেসিডেন্ট কিভাবে ঘুমাইবে বিশ্রাম নেবে? কি আশ্চর্যের কথা, কোন দেশে আসলো আমাদের আগরের দেশ কিনা? সে অপেক্ষা করতেছে, সে একটা সাইড নিয়ে বসে আছে, হযরত উমর আসার আগেই সে চিন্তা করতেছে যদি হযরত উমর সত্যি সত্যি এখানে আসে তাহলে রোমের বাদশাহে তাকে হত্যা করার জন্য, তার কেল্লা নেওয়ার জন্য, তার মাথাটা নেওয়ার জন্য 200 লাল পুরস্কার ঘোষণা করেছে, এটা তো কোনো দরকার নাই, এত সহজভাবে যদি একজন আমিরের মাথা আমি নিতে পারি, হযরত উমরের মাথা যদি আমি এত সহজে নিতে পারি তাহলে একটা বকরি দিলেই তো চলে,
সে মনে ভাবতেছে যে কঠিন কোন বিষয় নিয়ে এত বড় পুরস্কার আমি গ্রহণ করতাম, 200 লাল উট, ওই সময় কিন্তু উট ছিল সবচেয়ে দামি, আর লাল উট ছিল সবচেয়ে সবার কাছে প্রিয়। এই জন্য রোমের বাদশাহ ঘোষণা করছে, যদি আনতে পারো তোমার জন্য 200 লাল উট পুরস্কার। এবার সে হয়তো তোমার আসার আগে কাছের উপরে উঠল, কাছের উপরে একটা ঢাবা উপরে বসে মনে মনে পরিকল্পনা করতেছে যে হযরত উমর আসবে কিভাবে তার মাথাটা আলাদা করে বেগের ভিতরে ঘুরে আসতে করে সে রোগের রোগে চলে যাবে। আমার বন্ধুরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে আসতেছে, সে রোগের ভিড় লক্ষ্য করে দেখতেছে, হায় রে হায়, একটা বাংলা সুর একটা মানুষের মতো দেখা যায়, পোশাক ছিল শীর্ণ, চুলগুলো খসখ খসখ, হাই ফাই রেশমি কোনো পোশাক নাই, মাথার উপরে কোনো মুকুট নাই, মাথার উপরে কোনো স্বর্ণের মুকুট নাই, পায়ের মধ্যে কোনো দামি কোনো জুতা নাই, স্বর্ণখচিত কোনো জুতা নাই, এমন একটা মানুষ নাকি মদিনার আমির, এমন একটা মানুষ নাকি অর্থ পৃথিবীর শাসক। আশ্চর্য হয়ে গেল রোগের বীর, সে আবার চবি সারে বসে আছে, হযরত উমর গাছতলায় আসলো, আসার পরে বাবুর মধ্যে একা তার চাদরটা বিছায়া দিয়া আস্তে করে শুইতেছে, বালিশ নাই রে বালিশ নাই, অর্থ পৃথিবীর শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এখন শুইবেন, কিন্তু তার এখন কোন বালিশ নাই, বলেন সুবহানাল্লাহ, ডান হাতটাকে বালিশ বানাইয়া, ডান হাতটাকে বালিশ বানাইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়া করে হযরত উমর শুয়ে গেলেন, দোয়া করা শেষ ঘুম ধরা শুরু, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি ঘুমানোর শুরুতে আপনি দোয়া করতে হবে, বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, সবাই বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আয় আল্লাহ তোমার নামে আমি ঘুম দিলাম, তোমার নামে আবার চেতন হব, এই কথা বলে যখন আপনি ঘুমাইবেন, যত রাত্রি আপনি ঘুমান আবার ফজরের আযান আপনার কানে পৌঁছায় দিবার দায়িত্ব কার, এই জন্য অবশ্যই নিয়ত থাকতে হবে, ফজর নামাজ আমি জামাতে পড়ব, এই নিয়ত করে যখন আপনি ঘুমাইবেন তাহলে সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চেতন করে দিলেন, নামাজের আগে আযানের আগে আপনাকে চেতন করে দিলেন। এই জন্য এই প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে এই দোয়াটা করা দরকার আছে না নাই? আমার ভাইরা খুবই চিন্তা করতেছে, মদিনা থেকে বের হয়ে যাবো, নাউজুবিল্লাহ, এই পরিকল্পনা করে সে যখন তরবারিটা বের করলো, তারপরে ভিড় করে যখন উমরের দিকে তাকাইলো, তাকাইয়া দেখে উমর বীর, তাকাইয়া দেখে হাই রে হাই, উমর নাই, উমর নাই রে, উমর নাই, উমর তো নাই, উমরের সারা দেহ আবৃত করে বিশাল বড় একটি ভাব আয়েশা দাঁড়াইয়া গেছে, বলে সুবহানাল্লাহ, বিশাল বড় একটি ভাব দাঁড়ায় আছে, হা করে আছে, ভাব যখন হা করলো দুই চোখ থেকে আগুনের লিলি শিখা ওই উমরের বীরের কাছে বীর বীরের কলিজার মধ্যে আঘাত লেগে গেল, ওই উমের বীর কাঁপতে 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 তার হাত থেকে তরবারিটা পড়ে গেল, আর সাথে সাথে সে গাছ থেকে পড়ে তার নিচে দিয়া সর 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 করে কাম সারতেছে, বলে নাউজুবিল্লাহ, বুঝছেন, তারা এসে প্রস্রাব শুরু করে দিছে ভয়ের মধ্যে, তারা সে দাঁড়ায় সংসম করে প্রস্রাব তার কাম শেষ, এবার প্রস্রাব যখন শেষ সে আর দাঁড়ায় থাকতে পারে নাই, বেহুশ হইয়া তার জিকির কি মুসলমানদের একমাত্র জিকির হবে আল্লাহু আকবার, বলেন আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদের জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকির হবে বিপদে আপদে সুখে দুঃখে সব সময় জিকির করতে হবে কার আল্লাহ তাহলে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবেন কে আল্লাহ উমের বিন যখন সিংহ বাস করে ওই এলাকায় বাঘ কোনদিন ঢুকতে পারে না ঠিক না সেই জঙ্গলে সিংহ আছে ওই জঙ্গলে জঙ্গলের সমস্ত প্রাণীদের রাজা হয় সিংহ বাঘের কোনো মাস্তানি দেখা দিতে পারে না যেখানে সিংহ নাই সেখানে কিন্তু বাঘ ওই সেখানে মাস্তানি করে রাজাগিরি করে হযরত ওমর বলতেছে এই কাটা তোর ফাঁকা জিকির বন্ধ কর এই মদিনার ভিতরে কোনো বাঘ নাই মদিনার ভিতরে সিংহ থাকা সত্ত্বে বাঘ কেন আসবে সিংহকে হযরত ওমর সিংহকে মুসলমান এমন যে মুসলমানের তাকবীর সিংহের গর্জন হবে এই মুসলমান আজকে আমরা কি হয়ে গেলাম নাম নাই কিছু মুসলমান নাস্তিক মুত্তাব বেঈমানেরা আমার নবীকে গালি দেয় বলে নাউজুবিল্লাহ আমার নবী সম্পর্কে কটূক্তি করে বলে নাউজুবিল্লাহ আর আমার বিধবী ভাইদেরকে আমি সতর্ক করে দিতে চাই মিডিয়ার মাধ্যমে আপনারা ইসলাম নিয়ে কোনো কটূক্তি করবেন না আমাদের নবী নিয়ে কোনো কটূক্তি করবেন না আল্লাহর রাসূল নিয়ে কোনো কটূক্তি করবেন না কারণ এই বাংলাদেশের সমস্ত আগমন জনগণ সমস্ত মুসলমানের যদি গালি দেন আমার মা যদি গালি দেন বাপ যদি গালি দেন আমরা সহ্য করতে পারি আমরা এক কথা আমরা এক সময় সহ্য করে নেব কিন্তু আমাদের প্রাণের পরিচার টুকরা সারের চেপিও আখির নবী জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ নবী মহামানব এই জগতের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী নবীদের নবী সাইয়েদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুল নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচার টুকরা ঠিক কিনা ইসলাম আমাদেরকে হুকুম দেয় না আপনাদেরকে কোনো ক্ষতি করার আপনারা পূজা করেন ইসলাম নিষেধ দিয়েছে আপনাদেরকে কোনো বাধা দিবে না আপনারা যাতে শান্তভাবে চলতে পারেন এটা ইসলামের নির্দেশ ঠিক না আপনাদের দেব দেবীদেরকে আমি আমরা গালি দিব না কারণ আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুবু আহাদা আমার উম্মতেরা রে ও আমার উম্মতেরা তোমরা কাউকে গালি দিও না এই জন্য গালি দেওয়া নিষেধ কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটা যেই নবী সারা জীবন জিন্দেগির ভিতরে কোনো মানুষকে গালি দেয় নাই কষ্ট দেয় নাই কোনো মানুষকে কটু কথা বলে নাই সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দেওয়া হয় কটূক্তি করা হয় বাংলার মুসলমানেরা বসে থাকতে পারে না পারে না পারবে না ঠিক না এই জন্য ভোলার জমিনে আপনারা ঘটনা জানেন ভোলার ময়দানে যে সমস্ত মানুষেরা পাঁচজন ভাই নবী নবীর প্রেমে আসক্ত হইয়া পুলিশের গুলিতে তারা নির্বিচারে গুলি খেয়ে তারা শহীদ শহীদ বরণ করে শাহাদত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাত জান্নাত নসিব করেন বলেন আমিন আমিন কারণ এখানে ভুল বুঝাবুঝি হোক যে কোনে হোক তারা কিন্তু নবীর নবীর জন্য নবীর প্রেম করা হয়ে পাগল করা হয়ে তারা প্রতিবাদ করার জন্য গিয়েছিল ঠিক কিনা এই জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে কৈলাসগঞ্জ বাজার জামে মসজিদের পক্ষ থেকে আমরা সাবধান করে দিতে চাই কোন নাস্তিক মুর্তাদ বেঈমান এবং বিধর্মী ভাইরা আপনাদেরকে বলতে চাই আমাদের নবী নিয়ে কোনো কটূক্তি করবেন না আমাদের ইসলাম নিয়ে কোনো কটূক্তি করবেন না আপনারা আমাদের মুসলমানদের দেশে শান্তিতে বসবাস করেন আপনাদের ধর্ম আপনারা পালন করেন আমরা নিষেধ দিব না ঠিক কি না এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতেছে রোমের বীর যখন বাঘ বাঘ করে ডাকতেছে হযরত ওমর বলে হে বেটা
মদিনার মধ্যে কোনো ভাগ নাই, কোনো ভাগ নাই, সিংহ যেখানে আছে সেখানে ভাগ কেন থাকবে রে? ওই ব্যক্তিটাকে চেতন করার পরে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কোনো কিছুই বললেন না। সে যখন দেখলো হযরত উমরের হৃদয়ে উমর হযরত উমরের কথা এত সুন্দর, যেই নবীর কথা যেই নবীর সাহাবীর কথা এত সুন্দর, ব্যবহার আচরণ এত সুন্দর, সেই নবী আমাদের নবীর ব্যবহার কেমন ছিল? আমাদের নবীর সাথে যখন তুলনাই হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিমা প্রান্তরে বসে আছে, তিমা প্রান্তরে বসে আছে এমন সময় সাহাবীকে নিয়ে নতুন মুসলমান যারা ছিল কয়েকজন মাত্র মুসলমান তাদেরকে নিয়ে ওয়াজ করতেছে, হঠাৎ করে আল্লাহ নবীর চোখ মুবারক দিকে জর 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 করে পানি পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলে যে ও আল্লাহর নবী আপনার চোখে কেন পানি দেখতেছি? ও সাহাবা এই মাত্র আমি খবর জানতে পেরেছি আবু জাহেল উব্বা সাইবা ওলিদ বিন মুগিরা এরা আমার বিরুদ্ধে মক্কার একজন পালোয়ানকে এমন একজন পালোয়ানকে বীরকে আমার বিরুদ্ধে তারা লাগাই দিয়েছে, আমার কল্লাটা আমার মাথা দেওয়ার জন্য তারা ভাড়া করে দিয়েছে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খবর জানার পরে আমি বিকৃত হয়ে গেলাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ও আমার সাহাবারা সে এমন একজন বীর যে ব্যক্তিটা তার তরবারির ওজন হচ্ছে 3.5 মণ বলে সুবহানাল্লাহ, 3.5 মণ ওজনের তরবারি লইয়া আসতেছে তার ব্যক্তিটার নাম হচ্ছে আমর, উমর না কিন্তু তার নাম কি আমর, মহাবীর আমর আসতেছে। ওই ব্যক্তিটা সন্ধ্যাবেলা এসে 21 কেজি ওজনের তার খাবার প্রয়োজন হয় প্রতি সন্ধ্যাবেলায়। এমন একজন বীর মক্কার ভগবান আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে বলতেছে তোমরা রেডি রেডি থাকো তার সামনে গিয়ে মোকাবেলা করবে। হযরত উসমান ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই আমর সন্ধ্যাবেলায় 21 কেজি খাবার খায় ওই আমরের মোকাবেলা করার মতো আমাদের তো এখন কোনো শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমাদের তো দোয়া করার কোনো দোয়া ছাড়া কোনো উপায় নাই। রাসূল আপনি হাত তুলেন আল্লাহ দরবারে দোয়া করেন আমার যাতে আপনার কাছে আসার আগে আল্লাহ পাক তার হাতকে অবশ করে দেয় পাকে অবশ করে দেয় বলেন সুবহানাল্লাহ। এখন তো দোয়া করা ছাড়া কোনো উপায় নাই, নতুন মুসলমান কয়েকজন মাত্র মুসলমান যুদ্ধ করার পরিস্থিতি কোনো হয় নাই। আল্লাহ নবী হাত তুললেন, হাত তোলার সাথে সাথে যখন দোয়া শুরু করলেন এমন সময় হঠাৎ করে হাত নামায় ফেললেন। সাহাবায়েরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো দোয়া শুরু করছিলেন আবার দোয়া শেষ না করে কেন হাত নামায় দিলেন? ও আমার সাহাবারে এই মাত্র জিব্রাইল আমার কাছে আয়াত নাযিল করে দিল ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাব। আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে নবী গো ও নবী আমাদের বিরুদ্ধে আপনি দোয়া করে তাকে হাত অবশ করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই জমিনে ইসলামকে যদি আপনি টিকায় রাখতে হয় আপনার সাহাবীদেরকে আপনি সৈনিক হিসাবে গড়ে তোলেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত উমর আল্লাহর নবী বলতেছে ও আমার সাহাবীরে এখন কে বলো তার মোকাবেলায় করবে? কোন সকল সাহাবী আমার মাথাটা নিচু হয়ে দাঁড়িয়ে বসে আছে, কারো কোনো সাহস নাই, মাত্র 11.5 বছর একটা কিশোর বয়সের ছেলে দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমাদের মোকাবেলা করতে চাই। আল্লাহ নবী বলে ইজলিস বসো তোমার তো বয়স হয় নাই তুমি তো বুঝতে পারো না সে কত বড় পালোয়ান। ইয়া রাসূলুল্লাহ আমি আপনি যদি আমাকে হুকুম দেন সে কত বড় পালোয়ান এটা আমি দেখতে চাই না, কারণ আমার কলিজার ভিতরে আমার অন্তর আছে আল্লাহ ইমান, কলিজার ভিতরে আছে আপনি নবীর মহব্বত এই দুইটা অস্ত্রের দ্বারা আমি দুনিয়ার যত বড় কাফের ঈমান যত বড় নাস্তিক মুরতাদ হোক তার সামনে আমি একাই দাঁড়াতে চাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আলিয়ে ওই শিশুটা ওই কিশোরটা আর কেউ নয় হযরত আলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম দেখলেন কেউ দাঁড়াইতেছে না, আল্লাহ নবী দেখতেছে কেউ দাঁড়াইতেছে না, আল্লাহ নবী একটু চুপ করার পরে হযরত আলী আবার দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে হুকুম করেন আমি আমরের মোকাবেলা করতে চাই। ও আলী তুমি কি জানো রে আমর কত বড় শক্তিশালী, তার যে তরবারি এই তরবারির ওজন হচ্ছে 3.5 মণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি দোয়া করে দেন আল্লাহর ঈমান যদি
আমার থাকে আপনার ভালোবাসা যদি থাকে তাহলে আমার যত পালন কর্তা তোমার যত রকমের ওজন হোক আমার কাছে কোনো কিছুই সবকিছু একেবারে দোয়া এবং দলি করার মতো হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। উসমান আমি দৌড় দিলাম এই কারণে আমার তো আসতেছে আপনার চেহারা মুবারক দেখার আগে যাতে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি এই জন্য আমি দৌড় দিলাম বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল হযরত আলী। এবার যাইতেছে যখন আমাদের সামনাসামনি আমাদের পিছনে পিছনে আবু জাহেল উতবা সাহেবা সহ বড় বড় মক্কার কাফের যত আছে সব তার পিছনে পিছনে স্লোগান দিতে দিতে আসতেছে আর আল্লাহর নবী সহ সমস্ত সাহাবী কেরাম হযরত আলীকে সামনে দিয়া স্লোগান দিতে দিতে আল্লাহু আকবার তো ধ্বনি দিতে দিতে সামনে যাইতেছে হযরত ওই কাফের বেঈমানেরা দেখতেছে একটা হাতির সামনে একটা বিড়াল যেরকম দেখা যায় হযরত আলীকে ওই রকম দেখা যায় আর মুসলমানদের চোখের মধ্যে দেখা যাইতেছে হঠাৎ করে হযরত আলীর চেহারা পরিবর্তন হয়ে গেছে হযরত আলীকে দেখতেছে একটা সিংহের মতো আর আমরকে দেখতেছে একটা বকরির বাচ্চার মতো বলেন সুবহানাল্লাহ। মুখোমুখি যখন হয়ে যায় হযরত আলী বলেন ওই আমর বলতেছে আলী রে তুই কেন আসছস এত ছোট মানুষ তোকে তো আমি একটা লুকমা দিয়ে আমি শেষ করে ফেলবো তুই কেন আমার সামনে এসে দাঁড়াইলি ও আল্লাহর দুশমন যদি সাহস থাকে তাহলে তুই আগে আমাকে আঘাত কর আগে আমাকে আঘাত কর। এবার হযরত ওই আমর যখন আঘাত শুরু করে দিল আল্লাহর নবীর প্রেমী আশিকে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীফন কৌশল দিয়া তার আঘাতগুলো ফিরাইয়া দিলেন। এবার হযরত আলী বলতেছে ও আমার মক্কার বলওয়ান এবার তুই রেডি হ আমার আঘাত যদি শক্তি থাকে তুই সহ্য কর এবার ফিরা দেখি হযরত আমার যখন আঘাত করবেন এক আঘাতের মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এক আঘাত করার সাথে আমরের কল্লানি আমারের দিকে পড়ে গেল আর তার হাতের তরবারি মাটির মধ্যে মুঠা পর্যন্ত গেড়ে গেছে বলেন সুবহানাল্লাহ। এই শক্তি দান করেছেন কে? আল্লাহ। আজ এই শক্তি মুসলমানদেরকে দান করার মতো আল্লাহ পাক আছেন না নাই? আছেন। এজন্য আমরা সাবধান করে দিতে চাই যেই নবীর উম্মতরা মহাবীর আমরকে একেবারে 27 ইঞ্চি তরবারি দিয়ে একেবারে কাপ করে দিতে পারে আজকে যদি মুসলমানদেরকে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে যেই প্রভাবে ইসলামকে ইসলামের নবীকে আমাদের কলিজার টুকরা জানের চেপিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গালি দেওয়া হয় কোন মুসলমান ঘরে বসে থাকবে না তখন আর আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোনো থাকবে না তখন সব হয়ে যাবে ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা কি কোনো দলিল দলাদলি করব? সবাই এক হয়ে যাব আসুন আমরা আশেক রাসূল হয়ে নবীর প্রেমিক হয়ে আমরা যেন হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আমরা দাঁড়াইতে পারি আল্লাহ পাক যেন আমাদের নবীর সুপারিশ আমাদের আপনার জন্য কবুল করেন বলেন আমিন।